মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। এবার নজরে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। সরকারি জায়গায় থাকা দোকানঘর সহ অবৈধ দখলদারি উচ্ছেদে নামলো প্রশাসন। ময়দানে ফিতে হাতে বিএলআরও আধিকারিক এবং হাসপাতাল সুপার। বেঁধে দেওয়া হলো সময়সীমা। আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের সরকারি জায়গায় গজিয়ে ওঠা দোকান, অস্থায়ী ঘর উচ্ছেদে নামলো প্রশাসন। ডেবরা বিএলআরও আধিকারিক ও ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সহ সমস্ত আধিকারিক আজ সারাদিন ধরে হাসপাতালের সরকারি জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু করলো। হাসপাতালের জায়গায় বহু অস্থায়ী দোকান রয়েছে, অনেক গুমটি করে বসেছে, কেউ আবার বেড়া দিয়ে ঘিরে রেখেছে। সেই সমস্ত জায়গা এবার দখল নেওয়ার পথে প্রশাসন। ইতিমধ্যে দোকানদারদের জানিয়ে দেওয়া হয়েছে, মাইকিং করে প্রত্যেককে নোটিশ দেওয়া হবে বলে জানানো হয়। সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রদীপ কর, পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধারা ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ সাবির আলী সহ অন্যান্যরা। হায়ার অথরিটির ইনস্ট্রাকশন আছে আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল এবং রুরাল হসপিটালের যে জায়গা, এই দীর্ঘদিন যাবৎ বাউন্ডারি না থাকার জন্য বিভিন্ন ধরনের মানুষ বসবাস করেছিলেন। স্বাস্থ্য দপ্তরের স্থায়ী সমিতির সিদ্ধান্ত ক্রমে আজকে মেজারমেন্টের কাজ হচ্ছে। আমাদের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পাঠিয়েছেন এবং বিএলআর সাহেব আছেন, বিএমএস সাহেব আছেন, আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা আছেন। মেজারমেন্টের কাজ সম্পন্ন হোক, তারপরে বাউন্ডারি ঘেরা হবে। এবং আমরা সকলেই জানেন যে আমাদের এখানে প্যাসেঞ্জার সেট থেকে আরম্ভ করে কমিউনিটি টয়লেট এবং লাইট, পানীয় জলের ব্যবস্থা সমস্ত কিছুই প্রপোজাল দেওয়া আছে। এই জায়গা পরিষ্কার করার পরেই এই সমস্ত ডেভেলপমেন্টের কাজগুলো শুরু হবে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।